হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের এক নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করে যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখ এক নম্বর প্রশ্ন হল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন এর উত্তর হবে ডট কনওয়ালিস দু নম্বর প্রশ্ন হলো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হবে উইলিয়াম জোনস তিন নম্বর প্রশ্ন হল হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন এর উত্তর হবে নবগোপাল মিত্র চার নম্বর প্রশ্ন হলো বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কার উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন হবে আত্মারাম পাণ্ডুরাং পাঁচ নম্বর প্রশ্ন হল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে এর উত্তর হবে বিরাটের ছয় নম্বর প্রশ্ন হল ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা সাত নম্বর প্রশ্ন হলো মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন এর উত্তর হবে বিহারের চম্পারণে আট নম্বর প্রশ্ন হল ভগৎ সিংয়ের ফাঁসি হয় এর উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলায় নয় নম্বর প্রশ্ন হল ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন এর উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান দশ নম্বর প্রশ্ন হল ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন এর উত্তর হবে শিশির কুমার ঘোষ এগারো নম্বর প্রশ্ন হল সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন এর উত্তর হবে মোহাম্মদ জিয়াউদ্দিন বারো নম্বর প্রশ্ন হল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন এর উত্তর হবে ডট ওয়াভেল তেরো নম্বর প্রশ্ন হল ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় এর উত্তর হবে রাজ্যসভা চোদ্দ নম্বর প্রশ্ন হল ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান হলেন এর উত্তর হবে রাষ্ট্রপতি পনেরো নম্বর প্রশ্ন হল ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে এর উত্তর হবে আয়ারল্যান্ডের থেকে তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লেখ এক নম্বরে আছে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন এর উত্তর হবে জেমস রেনেল দুই নম্বরে আছে ড্যাশ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি চর্চার উদ্যোগ নিয়েছিলেন এর উত্তর হবে ওয়ারেন হেস্টিং তিন নম্বরে আছে উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ড্যাশ অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দত্ত চূড়ান্তরূপ নেয় এর উত্তর হবে চুরাট অধিবেশনে চার নম্বরে আছে ট্যাশের নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠারো এপ্রিল চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন করা হয় এর উত্তর হবে সূর্য সেনের নেতৃত্বে পাঁচ নম্বরে আছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাসের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয় এর উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো কুড়িজনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম এখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো তারপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল এর উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ অধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলা দুই নম্বর প্রশ্ন হলো মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল এর উত্তর হবে কেরালার মালাবার অঞ্চলে তিন নম্বর প্রশ্ন হল মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন এর উত্তর হবে বাহাদুর শাহ জাফরকে চার নম্বর প্রশ্ন হল কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এর উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচ নম্বর প্রশ্ন হল অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল এর উত্তর হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আট ডিসেম্বর ছয় নম্বর প্রশ্ন হল কত খ্রিস্টাব্দের সরকারি ভাষা হিসেবে পার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় এর উত্তর হবে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন হল কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন এর উত্তর হবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু আট নম্বর প্রশ্ন হলো ত্রিপুরি কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন এর উত্তর হবে পটবী সীতারামাইয়া নয় নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিপুল করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে এর উত্তর হবে উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন হল নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এর উত্তর হবে উনিশশো সালে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারপরে চার নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচে কি কি সুপারিশ করা হয়েছিল দুই নম্বর প্রশ্ন হল ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন তিন নম্বর প্রশ্ন হল দিল্লি চুক্তি কবে তাদের মধ্যে হয়েছিল চার নম্বর প্রশ্ন হল পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কি কি। তারপরে পাঁচ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতিঘাতে উপনিবেশিক শাসনের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছিল দুই নম্বর প্রশ্ন হল তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো তিন নম্বর প্রশ্ন হল সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয় তার সংগঠনের নাম কি ছিল চার নম্বর প্রশ্ন হলো কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল পাঁচ নম্বরে আছে পরিবেশকেন্দ্রিক গণআন্দোলনের টিকা লেখ তারপরে ছ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো দু নম্বর প্রশ্ন হল রাউলার সত্যাগ্রহ ও জালিওয়ান ওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন হল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত নৌ কারণ গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে